হ্যালো বন্ধুরা, পারস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমি অন্য ধরনের একটি পুলিপিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই এই পুলিপিঠা রেসিপি। এই পুলিপিঠে বানানোর জন্য আমি 4 কাপ পরিমাণ জল নিয়ে নিচ্ছি। এই পুলিপিঠা আমি সুজি দিয়ে আজকে বানিয়ে দেখাবো আপনাদেরকে। এখানে 4:1 অনুপাতে আপনাদেরকে সুজিটা নিতে হবে। যদি 4 কাপ পরিমাণ জল দেন তাহলে সেক্ষেত্রে 1 কাপ পরিমাণ সুজি আপনারা ইউজ করবেন। এবার আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখানে আমি 1 চা চামচ দিয়েছি। এবার একটু জলটা গরম হলেই আমি সুজিটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে আপনাদেরকে কন্টিনিউয়াসলি এটা নাড়িয়ে চলতে হবে। তাহলে দেখবেন কিছুক্ষণ পর এই সুজিটা গাঢ় হয়ে যাচ্ছে এবং একটা সফট ডো তৈরি হয়ে যাচ্ছে। 10 থেকে 15 মিনিট পর দেখুন সুজিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এভাবে আর একটু নাড়িয়ে নিলে দেখবেন একটা সফট ডো তৈরি হয়ে যাবে। এ দেখুন আস্তে আস্তে হয়ে যাচ্ছে অনেকটাই। ডোটা তৈরি হয়ে গেছে। এবার এটা আমি ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দিচ্ছি আঁচটা বন্ধ করে। একটু ঠান্ডা হোক, তারপর আমরা সেপগুলো দিয়ে নেব। 15 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। এবার আমরা এই ডো থেকেই আমরা যে পিঠের শেপটা সেটা দিয়ে নেব। কিন্তু খুব একটা ঠান্ডা করে কিন্তু শেপ দেওয়া যাবে না, তাই ঈষৎ গরম অবস্থাতেই এটা করতে হবে। এবার আমি ডোটি ভালোভাবে মেখে নেওয়ার জন্য 1/2 কাপের মতন গুঁড়ি অ্যাড করলাম। দিয়ে ভালোভাবে আমি ডোটা মেখে নিচ্ছি একটু। তারপর আমি আস্তে আস্তে যে পিঠের শেপ সেটা দেব। ভালো করে ডোটা আমার মাখা হয়ে গেল। এবার এই ডো থেকে আমি ভালো করে আমি পিঠের যে শেপগুলো সেগুলো দিয়ে দেব। এই পিঠে বানানোর জন্য আমার 1 কাপ পরিমাণ আমি খোয়া নিয়েছি। এতে চিনি দেওয়া আছে আর একটু সামান্য আমি গুঁড়ি নিয়েছি। এক্ষেত্রে খোয়াতে আপনারা চিনিটা আপনাদের সুবিধা মতো ইউজ করবেন। এবার আমি হাতে একটু গুঁড়ি লাগিয়ে নিলাম। দিয়ে আমি ছোটো ছোটো লেচি কেটে পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। কীভাবে বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি লেচিটা গোল করে নিলাম। দিয়ে হাতের আঙ্গুলে ভালোভাবে আমি গুঁড়ি লাগিয়ে নিলাম। দিয়ে বুড়ো আঙ্গুলের সাহায্যে ঠিক এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পিঠের যে শেপটা সেটা বাটির মতো দিয়ে দিচ্ছি। কি সুন্দর বাটিটা তৈরি হয়ে গেছে। এবার এই বাটির মধ্যে আমি খোয়াটা দিয়ে দেব। এখানে আমি 1 চামচের মতো খোয়া দিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো খোয়া দেবেন। দিয়ে ঠিক এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এর মুখটা বন্ধ করে দিই। এবার এক্সট্রা যে অংশটা সেটা আমি কেটে রেখে দিচ্ছি। দিয়ে হাতের সাহায্যে আবার আমি গোল করে নিচ্ছি ঠিক এইভাবে। ঠিক একইভাবে আমি বাকি পিঠেগুলো একে একে তৈরি করে নিচ্ছি। এবার আমি হাতে সামান্য পরিমাণ ঘি নিলাম। ঘি নিয়ে এরপর আমি ছোট ছোট লেচি কেটে ঠিক একই রকমভাবে পিঠেগুলো শেপ দেব। আপনার ক্ষেত্রে হাতে ঘি লাগিয়েও পিঠেগুলো শেপ দিতে পারেন, আবার হাতে গুঁড়ি লাগিয়েও দিতে পারেন। দুই ক্ষেত্রেই আপনারা পিঠেগুলো বানিয়ে নিতে পারবেন। ঠিক একই রকমভাবে এই দেখুন বুড়ো আঙুলের সাহায্যে এবং হাতে চাপ দিয়ে আমি বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি। দিয়ে আমি এর মধ্যে খোয়া রেখে আবার পিঠে শেপ দিয়ে দেব। ঠিক একইভাবে আমি বাকি সমস্ত পিঠেগুলো গড়ে নিলাম। অন্যদিকে আমি এরকম একটি পাত্র নিয়েছি এবং এতে আমি 1 গ্লাস পরিমাণ জল দিয়েছি। দিয়ে হাই ফ্লেমে জলটা আমি ফুটতে দেব। এর ওপরে আমি একটা ফুটোওয়ালা পাত্র নিয়েছি, তাতে আমি একটু ঘি লাগিয়ে নিলাম। এই দেখুন ফুটোওয়ালা পাত্র দিয়ে ভালো পরিমাণ বাষ্প বেরোচ্ছে। এবার আমি পিঠেগুলো এর ওপর রেখে দিচ্ছি।
সমস্ত পিঠেগুলো দেওয়ার পর এর উপর আমি থালা ঢাকা দিয়ে দিলাম। এবার আমি থালা ঢাকা দিয়ে হাই ফ্লেমে আঁচটি রেখে 15 থেকে 20 মিনিট ওয়েট করব। 15 থেকে 20 মিনিট পর এই দেখুন আমার পিঠে তৈরি হয়ে গেছে। দিয়ে এই পুলি পিঠে দারুণ হয়, এটাকে আমরা ভাপা পুলি পিঠেও বলে থাকি, এটা আমরা গুড়গুড়ে পিঠেও বলে থাকি। আপনারা এই পিঠে একবার হলে অবশ্যই বানাবেন এবং আমার এই চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার অন্যান্য অনেক রেসিপি এখানে দেওয়া থাকে, আপনারা চাইলে ডিসক্রিপশনে দেখে নিতে পারেন।